সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এ অঞ্চলের প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ ডিজাইন ইউনিভার্সিটি। গত 18 বছর ধরে আমরা আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত সুন্দর পরিবেশে সুদক্ষ শিক্ষক দ্বারা প্রশিক্ষণের মাধ্যমে একটি ডিজাইন এনভায়রনমেন্টে শিক্ষা দিয়ে আসছি, যার ফলশ্রুতিতে আমাদের ছাত্ররা বহির্বিশ্বে এবং দেশে অত্যন্ত সুনামের সাথে তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ এই পর্যন্ত গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম সংযোজন শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, এবং বিশেষ করে এর কিছু ইউনিক সাবজেক্ট যার মধ্যে অন্যতম ইন্টার আর্কিটেকচার। ইন্টার আর্কিটেকচার বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং সময় উপযোগী একটি সাবজেক্ট। আমি ব্যক্তিগতভাবে ইন্টার আর্কিটেকচার পড়ার জন্য আমাকে ফিলিপিন্স এবং ইংল্যান্ডে যেতে হয়েছে, অথচ এই শিক্ষাই শান্তমারিয়াম ইউনিভার্সিটির কল্যাণে আমাদের ছেলেমেয়েরা আমাদের দেশে বসে তাদের বাবা মার কাছে থেকে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই কয়েকটি যুগান্তকারী সাবজেক্ট সংযোজিত হয়েছে তার মধ্যে অন্যতম ইন্টার আর্কিটেকচার, বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এই সাবজেক্টটি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত ছিল না। শান্তমারিয়াম ইউনিভার্সিটি যুগের চাহিদা বিবেচনায় এবং ছাত্রদের কর্মদক্ষতা বিবেচনায় এই সাবজেক্টকে এই ইউনিভার্সিটি সংযোজন করেছে 2003 সালে। 2003 সাল থেকে অদ্যাবধি গত 18 বছর ধরে আমরা অত্যন্ত সুনামের সাথে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ডিজাইন এনভায়রনমেন্টে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আসছে, এবং এই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা শতভাগ চাকরির নিশ্চয়তায় পড়াশোনা করছে। আমরা আমাদের স্টুডেন্টদের অনেক ক্ষেত্রেই যারা জব প্রোভাইড করছে তাদেরকে দিতে পারছি না, কারণ চাহিদার পরিপ্রেক্ষিতে যেই ছাত্র আমরা বের করছি তাদের সংখ্যা অত্যন্ত সীমিত এখন পর্যন্ত। অনেক ক্ষেত্রেই আমাদের কাছে বিভিন্ন সংস্থা থেকে গ্র্যাজুয়েট চাওয়া হয় এই সাবজেক্টে, কিন্তু আমরা দিতে পারি না যেহেতু আমাদের গ্র্যাজুয়েট কম। অথচ অন্যান্য অনেক সাবজেক্টে গ্র্যাজুয়েশনের পরও ছাত্রছাত্রীরা কর্মহীন থাকছে, বিশেষ করে এই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তাদেরকে আমরা জব সিকার্স করছি না, তারা অ্যাকচুয়ালি জব প্রোভাইডার্স। সে নিজেই একটা ইনস্টিটিউট হয়ে যায়, সে নিজে জব প্রোভাইড করে, সে একজন এন্টারপ্রেনিয়র হয়, কারণ একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট সে তার নিজস্ব স্থাপনায় নিজস্ব অবস্থানে থেকেও তার কর্ম পরিচালনা করতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তারা তাদের নিজস্ব এনভায়রনমেন্টে থেকে পরিবারে থেকে সন্তানকে দেখাশোনার পরও এই প্রফেশনকে চালিয়ে নিচ্ছে, এবং আমাদের যারা গ্র্যাজুয়েট আছে তাদের সাথে কথা বললে আপনার ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবং আমাদের অধিকাংশ মেয়েরা যারা কাজ করতে আগ্রহী, ফ্যামিলি পরিচালনা করার পরও তারা অত্যন্ত সফলভাবে তাদের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছে। আর আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, শহরের যে ব্যাপ্তি, মানুষের যে দৃষ্টিভঙ্গি, তার যে পার্থক্য এবং আমাদের যে আর্থিক সক্ষমতা, সব কিছু বিবেচনায় মানুষের ইন্টারভিউর প্রতি যে আগ্রহ এবং ইন্টারভিউ করার যে ক্ষমতা সেটা অনেক বেড়ে গেছে। নতুন নতুন শহর হচ্ছে, নতুন নতুন স্থাপনা হচ্ছে, এবং নতুন নতুন স্থাপনা এবং শহরকে সুন্দর করে ব্যবহার করার জন্য একদল লোক প্রয়োজন, এবং সেই লোকগুলো ইন্টেরিয়র ডিজাইনার। আমরা 10 বছর আগে এবং এখন যদি চিন্তা করি আমরা দেখব যে কীভাবে আমাদের ব্যবহারের জায়গাগুলো পরিবর্তন হয়ে গেছে। যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি, যে হসপিটালে আমরা যাচ্ছি, কিংবা যেই মার্কেটে আমরা যাচ্ছি, যেই ইভেন ইউনিভার্সিটিগুলোতে আমরা যাচ্ছি, আগে এবং এখন একটি ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। সৌন্দর্যের দিক থেকে মানুষের যে ধ্যান ধারণা, এটার যে পরিবর্তন এবং সেই পরিবর্তনকে ধারণ করে এটাকে পরিস্ফুট করা, এর জন্য একদল লোকের প্রয়োজন। সেই লোকগুলো ইন্টেরিয়র আর্কিটেক্ট, যারা গ্রামার অনুযায়ী মনন বিবেচনায় মানুষের স্থাপনা এবং বিভিন্ন জায়গাকে সুন্দর করছে মানুষের চয়েস অনুযায়ী। এবং এই লোকগুলোর যে চাহিদা দিন দিন শুধু বাড়ছে। আমরা আমাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে প্রথমেই জিনিসটা আমাদের মাথায় আসে, পেশাটা সম্মানজনক হবে কি না, সে আর্থিক সঙ্গতি পাবে কি না, সে সমাজে ভালোভাবে অবস্থান করতে পারবে কি না আর্থিক দিক থেকে এবং মর্যাদার দিক থেকে। ইন্টার আর্কিটেকচার এমন একটি সাবজেক্ট যে সমাজে অত্যন্ত সম্মানিত একটি সাবজেক্ট,
যেহেতু এটা একটা প্রফেশনাল টাইটেল, একজন ছাত্র কিংবা ছাত্রী সে যখন গ্র্যাজুয়েশন করছে সে একজন ইন্টিরিয়র আর্কিটেক্ট, জাস্ট লাইক এ ডক্টর, জাস্ট লাইক অ্যান আর্কিটেক্ট, জাস্ট লাইক অ্যান অ্যাডভোকেট। সো দিস ইজ এ প্রফেশনাল সাবজেক্ট। আইডেন্টিটির পাশাপাশি যেটা, সে নিজেই তার জায়গায় থেকে জব করতে পারছে, অ্যাট দ্য সেম টাইম মাল্টি ডাইমেনশনাল। ইন্টার আর্কিটেক্ট হলে সে বিভিন্নভাবে তার পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে বৈষয়িক যে পরিবর্তন, তার সাথে অ্যাডাপ্ট করতে গেলে আমাদের গতানুগতিক শিক্ষা থেকে বের হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ দেখা যাচ্ছে আমাদের যে ডিগ্রি কালচার, সেটার কারণে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরও বহু ছেলে মেয়ে কোনো কাজই করতে পারছে না, তারা বোঝা হচ্ছে বাবা মার জন্য। অথচ আমার এখানে একটা ছাত্র যখন পড়ছে, সে সেকেন্ড থার্ড ইয়ার থেকেই সে নিজে আর্ন করছে। আমার এখানে এই মুহূর্তে অনেক ছাত্র আছে যারা সেলফ ডিপেন্ডেন্ট, তারা এখানে ভর্তি হয়েছিল, দুবছরের মাথায় তারা নিজেরা আর্ন করছে, নিজেদের অর্থের ব্যবস্থা নিজেরা করছে। এই সাবজেক্টগুলোতে সেই সুযোগটা রয়েছে। বিশেষ করে আমাদের যে ডিজাইন এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের কারণেই আমাদের যেহেতু অন্যান্য আরও অনেক ডিজাইন সাবজেক্ট এখানে আছে, ছেলেমেয়েরা মাল্টি ডাইমেনশনালভাবে হচ্ছে গ্রো করছে। সো তাদের লার্নিং প্রসেসটাও অনেক আপগ্রেড হচ্ছে। আর বিশেষ করে আমাদের এখন নিজস্ব ক্যাম্পাস হয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন এবং ছাত্র বান্ধব করে করা হয়েছে। আর্কিটেক্ট হিসেবে আমি নিজে এখানে চিফ আর্কিটেক্ট হিসেবে থাকার কারণে আমি আপনাদেরকে বলতে পারি, আমরা আমাদের আর্কিটেক্ট কমিউনিটি এবং অন্যান্য যারা আমাদের এখানে এসেছেন প্রত্যেকেই অত্যন্ত প্রশংসা করেছেন আমাদের এই দৃষ্টিনন্দন এবং ছাত্রবান্ধব ক্যাম্পাসকে। আমরা চাইব আপনারা আমাদের ক্যাম্পাসে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, আপনাদের সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন এবং ডিগ্রি কালচারের দিকে ধাবিত না হয়ে সত্যিকার অর্থে যেই সাবজেক্টে তাদের ভবিষ্যৎ আছে, যেই সাবজেক্টের ফিউচার প্রসপেক্ট ভালো, যেখান থেকে পড়াশোনা করে শতভাগ চাকরি সে করতে পারবে, যেখান থেকে সে এন্টারপ্রেনার করতে পারবে, এরকম একটি সাবজেক্ট আপনারা আপনাদের সন্তানকে দিবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে পড়াশোনাটা কেমন, এখানে পড়াশোনাটা অত্যন্ত সহজ তাদের জন্য যারা সৌন্দর্যকে পছন্দ করে, যারা ডিজাইনকে পছন্দ করে, যারা কিছু তৈরি করতে চায়। অত্যন্ত দক্ষ হতে হবে তা না, কেউ ইউজিসির গাইডলাইন মেনে যদি এখানে ভর্তি হয়, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে ওয়ান অন ওয়ান ইন্টারাকশনের মাধ্যমে ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাই, যাতে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনার সন্তান যদি এখানে ভর্তি হয়, তার যদি ইচ্ছে থাকে সে সুনিশ্চিতভাবে একজন ইন্টিরিয়র আর্কিটেক্ট হয়ে বেরোতে পারবে এবং 100% নিশ্চিতভাবে সে তার নিজস্ব আয়ের পথ তৈরি করে নিতে পারবে এবং সে আরও অনেক লোককে কাজ দিতে পারবে। ধন্যবাদ ধৈর্য ধরে কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।